ভাই, হ্যাঁ কো, আপনি কি বাসায় এফেন ভাই? কয়টার সময় এফেন ভাই? আমার দেরি হইতে পারে, রাইত হইতে পারে। না, রাত করে বাড়িতে যাবো না, দিনে দিনে যাবো, আমাদের একটু বেশি হয়ে যাচ্ছে, কম করা দরকার। কেন গো, কি কয়, কিছু নাই তো? সামনে সামনে তোমার এখন একটু নিরিবিলি থাকা দরকার, তোমার মনটা একটু খারাপ হচ্ছে না? গাছের তলে বসলে তোমার একটু ভালো লাগবে। কি করতেছিল? চলো এই গাছে নিয়ে যা, গাছে নিয়ে যা।
ঈশ্বর ম্যাচটা আছে তোর কাছে? তাহলে ভাই আমি সুবর নিয়ে যাই গে ভাই। কই যাবি? ওই জাফরানের বাড়িতে ভাই, ভাড়াটে উঠে দিয়ে হয়ে থাকি। দোতলার ভাড়াটিয়া উঠাবি কে? মাস মাস তো ভাড়াই পেতেছি। তুই এক কাম কর, ওই সাদি গিয়া থাকে, তোরা তো দুইজনই। ঠিক আছে ভাই। বিজলি আসলে তোরে সিরিয়াসলি বিয়া করে নাই, ও ভুলে বিয়া করে ফেলাইছে। ওই আসলে সিরিয়াসলি আমারে বিয়া করতে চায়। তুই কি কাজ? করুন ভাই। তাহলে আমি যাই ভাই। আসসালামু আলাইকুম। বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বল যার জন্য হিরে যার জন্য হয়ে ছিরে দণ্ড স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বল স্বরূপ। ওই মাথা খোলা চয়, ওই তুই আমার ডাক দিছিস কেন? তুই ডাইকে পাঠাইছিস কেন আমারে? হ্যাঁ কি কথা কস না কেন ডাকছিস কে? বহেন বহেন মানে
মুড মারাস বেটা তুই আবার তুই কোন জায়গার হরিদাস পালাইছিস তুই আমার লগে মুড মারাস তুই বুরু কুস খাই চাইছিস কেন আমারকে বুরু সোজা কর তাই না কিন্তু বুরু উড়ে এলাম তোর কি হয়েছে ক কি হয়েছে আপনার রে সারা জীবন বড় ভাইয়ের সম্মান দিছি ইজ্জত করছি আর যদি কোনো সময় আমার লাঠি উস্তে আমার সুন্দরের টাই না গালে থাপড় এই ধরনের আচার আচরণ করা হয় আমি আর সহ্য করুন না আমি একবারে মেরে ফেলাম আপনার এ বড় ভাইয়ের মতো সম্মান করি ইজ্জত করি আর কৃষ্ণ ভাই তো আমাকে সবার বড় ভাই আমাকে নেতা তারে অনেক সম্মান করি এবং তার আমি মাথার উপরে বসায় রাখছিলাম সেই কৃষ্ণ ভাই আজকে আমার বোর্ডার নিয়ে পলে গেছে পলায় গেছে মানে কই গেছে পলায় যায় নাই একই বাসায় রয়েছে আমি আয়া পড়ছি পলায় কি করছি নিশি ভাবি জানে বিজলি আপনার স্বাস্থ্যবান আর আমার বউ কয়েকদিন পরে যদি দেখে যে ওই বিজলি কৃষ্ণর বউ তাহলে পরে আপনার মান সম্মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়ায় আপনি একটাবার চিন্তা করে দেখেন এই জন্য আপনারা স্মরণ করে দেই কোনোভাবেই নিশি ভাবিরে কৃষ্ণ ভাই সামনে নেবেন না এই সমস্ত কথাবার্তাগুলো বলার জন্য আপনার হেন্ডাই কানছি আমি এই ঘটনা কবে ঘটছে কইলাম তো আজকেই হয়েছে তোর বউরে জিজ্ঞেস না কিছু কি জিজ্ঞেস করুন আর জিজ্ঞেস করার আছেই কি বাইরে কি কইছিস বাইরের লোক আর কি কথা হইব বাইরে কইছি ভাই আমি যাই তাইলে আর কি তোর জিনিস তো তুই ছেড়ে আইছিস না ছেড়ে কি করুম এখন এটা কিছু করার নাই এটা তুইও বুঝতে আসছিস আমিও বুঝি মনে কষ্ট হয়েছে না যাই আমি বড় মাছ ছোট মাছকে খেয়ে নিয়েছে কি এটা বুঝো না বউ হারিয়েও বুঝতে পারছো না যে বড় মাছ ছোট মাছকে খেয়ে নিয়েছে কি আরে আমি তো বাড়ি হারিয়ে বুঝে ফেলেছি গণিতের তো একটাই সূত্র তামাশা করেন মজা করেন মজা করবো কেন কিছু লোকে কিছু বলতে পারছো না শক্তি গেল কোথায় এত শক্তি কোথায় গেল শক্তি দেখতেছেন মানে তারান বয়েন আইসা
ক্ষতি নাই আমার না হ্যাঁ দূর পাইরা কত দূর যাইতি এই কত দূর যাইতি দূর পাইরা পাওনা সাসার কত শক্তি নাই এই তোদের বড় কোন পড়বে চুপ